আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নিজাম উদ্দিন আহমেদ ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট শের-ই-বাংলা নগর ঢাকা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই নতুন ভিডিও পেতে তারা সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা তো আজকের এটি হচ্ছে আমার লেকচার 18 বিষয় ও বিষয় কোড ম্যাথমেটিক্স 265921 তো আজকের টপিক পার্শিয়াল ডেরিভেটিভস এটা পার্শিয়াল ডেরিভেটিভস এর তৃতীয় লেকচার আমরা ফার্স্ট ক্লাসে পার্শিয়াল ডেরিভেটিভের অনেকগুলা বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সেকেন্ড ক্লাসে আমি ছোট কিছু বেশ কিছু প্রবলেম সলভ করেছি এবং কয়েকটি বড় প্রবলেমও সম্ভবত একটি বড় প্রবলেম সলভ করেছি তো আজকে আমরা আরো কিছু সমস্যা সমাধান করব তো চলে যাই আজকের ক্লাসে তাহলে এটা হবে কত অঙ্ক নাম্বার মেবি 6 দেখো এখানে একটা অঙ্ক আছে একটু আমার সাথে সাথে লিখো যদি v = x² + y² + z² হয় তবে দেখাও যে vxx + vyy + vzz = 6 এটা আমরা দেখলাম এটা খুব সুন্দর একটা অঙ্ক দেখো আমরা করি So first, jeta deya ache, given that v = deya ache x² + y² + z² এখন দেখো আমাদের ফার্স্ট সিম্বলটা আমরা তো এই সিম্বলটাকে যখন ইন্টারপ্রিট করব অর্থাৎ এটাকে যখন ব্যাখ্যা করব এই vxx তার মানে কি v কে v যেই ফাংশন এই যে v ফাংশনকে প্রথমে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করেছি তারপরে যেই রেজাল্ট আসবে এটা থেকে vx থেকে যেই রেজাল্ট আসবে সেটাকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে vxx বের হবে সিমিলারলি y এর জন্য এবং z এর জন্য আমরা বের করব তিনটা বের করার পর যোগ করব এবং আমরা দেখব যে রেজাল্ট 6 ওকে তো এখন v = a তাহলে সুতরাং আমরা প্রথমে vx বের করি আমরা জানি vx মানেই কিন্তু del x vx কে ভেঙে দিলে কেন আমরা এখানে x তাহলে আমাদের এটা বের করতে হলে আগে একটা x বের করতে হবে তারপরে যে রেজাল্ট তাকে আবার x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব তাহলে এখন দেখো এটা থেকে আমরা লিখতে পারি del x v মানে হচ্ছে x² + y² + z² তাহলে x এর সাপেক্ষে যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন করব পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সো x হচ্ছে ভেরিয়েবল তাহলে এই প্রথমে x² কে করলে n × x⁴ প্লাস y টা যেহেতু কনস্ট্যান্ট 0 z ও কনস্ট্যান্ট 0 তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 2x ওকে তাহলে সুতরাং আমাদের vxx তাহলে এটা মানে হচ্ছে del x vx এখন দেখো del x vx আমরা এখানে বের করে রাখছি 2x ঠিক আছে তাহলে x এর সাপেক্ষে 2 হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এখানে 2 প্রথমে থাকবে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে রেজাল্ট হবে 1 তাহলে আমরা ফাইনালি রেজাল্ট পাচ্ছি 2 সো ভি এক্স এক্স সমান হচ্ছে 2π ঠিক আছে এখন এইটা যেভাবে করেছি তোমরা আরেকটা একটু পরে দেখায় দাও তারপরে আমরা বলি যে অনুরূপভাবে আবার এখন ভি ওয়াই তাহলে ভি ওয়াই মানে কি ডেল ডেল ওয়াই ভি ঠিক একই ভাবে আমরা করতেছি যে ডেল ডেল ওয়াই ভি রেজাল্ট হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বা z স্কয়ার এখন দেখো এখানে কার সাপেক্ষে করতেছি ডিফারেন্সিয়েশনটা y এর সাপেক্ষে সো y টাই হচ্ছে চলক আর x স্কয়ার z স্কয়ার এর হচ্ছে ধ্রুবক তাহলে 0 প্লাস n into n minus 1 এখানে n এর মান হচ্ছে 2 আর এটাও হয়ে যাচ্ছে 0 তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 2x y তাহলে সুতরাং vy y তাহলে vy y মানে কি যে del del y y এর সাপেক্ষে vy তা আমরা অলরেডি vy কে বের করে রেখেছি এই যে vy মানে হচ্ছে 2x y সো এখানে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি 2 টা কনস্ট্যান্ট y কে করলে 1 এর রেজাল্ট হচ্ছে 2 তাহলে আমরা vxx বের করলাম 2 পাইছি vyy 2 পাইছি এখন দেখো আমরা যদি এই দুইটা থেকে আইডিয়া নেই আমরা অনুরূপভাবে হ্যাঁ যে আমরা একই ভাবে করতে পারবো যেটাকে আমরা বলতে পারি যে সিমিলারলি আমরা যদি বের করি এটা বের করে দেখানোর দরকার নাই vzz ইকুয়াল টু হচ্ছে 2 ঠিক আছে আমরা এটা বের করতে পারবো খুব ইজিলি বের করতে পারবো একই ভাবে এই কারণে এগুলা করে আর সময় নষ্ট করা দরকার নাই তাহলে এবার তুমি ইচ্ছা করলে এরকমও লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে vxx প্লাস vyy প্লাস vzz তাহলে আমরা যে মানগুলা বের করছি এটা পাইছি 2 2 2 ইকুয়াল টু হচ্ছে 6 এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড সো this is a very simple and idea or very simple problem so আশা করি এটা তোমাদের একটা ফুল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা তোমরা করতে পারবে ওকে আমরা যাই another problem সেটাকে ধরি নাম্বার 7 তো কোন আরেকটা আমরা আরো একটা দুইটা অঙ্ক এখান থেকে দেখব কারণ অঙ্কগুলা খুব ইন্টারেস্টিং এবং একটু বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু এই অঙ্ক পরীক্ষার খাতায় তোমাদের ভুল হয়ে যাবে ওকে আমরা একটা রচনামূলক অঙ্ক যাই আমরা দেখো এই অঙ্কটা আমার সাথে সাথে তোমরা লিখো যদি v equal to root over of x square plus y square plus z square হয় তবে দেখাও যে vxx plus vyy plus vzz equal to 2/v এটা আমাদের দেখাবে ঠিক আছে তো স্টার্ট করি তাহলে প্রথমে যেটা দেয়া আছে v equal to হচ্ছে root over of x square plus y square plus z square এটা দেখো আগের অঙ্কের সাথে অনেকটা মিল আছে যে এখানে প্রথমে আমাদের লাগবে কি vxx ওকে তাহলে vxx যদি আমরা তাহলে সুতরাং বের করি প্রথমে vx বের করি তাহলে vx আমরা জানি এটা হচ্ছে del del x তাহলে del del x v সমান হচ্ছে এটা root over of x square plus y square plus z square এখন এটা হচ্ছে প্রথমে যেহেতু root over আছে তাহলে তোমাদের একটু মনে করায় দিই যে আমরা শিখেছিলাম ddx root over x এটা হচ্ছে 1 divided by 2 root over x আমরা এই সূত্রটা ফার্স্ট অ্যাপ্লাই করব root over যেহেতু আছে বর্গমূল যেহেতু আছে তাহলে 1 divided by 2 এখানে x মানে হচ্ছে root over x square plus y square plus z square এই পুরাটাই হচ্ছে x ঠিক আছে এখন আমরা যাকে x ধরেছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে অর্থাৎ del del x x x মানে হচ্ছে এই যে ভিতরে রুট ওভারের ভিতরে যেটা আছে সমান 1 ডিভাইডেড বাই 2 এখন দেখো এই যে রুট ওভার এই টার্মটার এখানে এই যে ফার্স্ট লাইনে এটা রেজাল্ট দেওয়া আছে তাহলে আমরা এটাকে এখানে v লিখে দিতে পারি এটা আমাদের অঙ্কটাকে একটু সহজ করবে আর কি আর এখানে যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সো x টাই হচ্ছে চলক তাহলে x কে ডিফারেন্সিয়েশন করলে তোমরা জানো x স্কয়ার কে করলে 2x হবে আর y স্কয়ার তো শূন্য হয়ে যাবে z স্কয়ার তো শূন্য হয়ে যাবে তাহলে ফাইনালি আমরা পাচ্ছি 2x ডিভাইডেড বাই 2v এখন 2 2 কেটে গেলে এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি x ডিভাইডেড বাই v ओके তাহলে আমরা vx সমান পেয়েছি x ডিভাইডেড বাই v এখন এটাকে আমাদের লাগবে হচ্ছে কি vxx তাহলে দেখো আমরা এটাকে দুই রকম করে আমরা vxx টা বের করতে পারি যে এটাকে সিম্পলি এভাবে রেখে দিও করতে পারি ভাগের সূত্র অ্যাপ্লাই করে অথবা একটু ডিফারেন্ট ফর্মুলা ডিফারেন্টলি এটাকে গুণের সূত্র হিসেবে আমরা ব্যবহার করতে পারি কোনটা করব বেটার হবে আচ্ছা আমরা সরাসরি এটা বের করি দেখি যে vxx এখন এই vxx মানে হচ্ছে del del x vx মানে আমরা আগের নিয়মটার সাথে আমরা একটু সিমিলারিটি রেখে করতেছি এটাকে ভিন্নভাবেও করা যায় তাহলে del del x vx মানে হচ্ছে x ভাগ v তাহলে এখানে দেখো এখানে x এর সাপেক্ষে করতেছি এখন এই যে v টা কিন্তু এখানে ধ্রুবক না v টা x এর সাপেক্ষে করলে v টা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক না কারণ এই যে এখানে দেখো ফার্স্ট লাইন এখানে v টা হচ্ছে x y z এর ফাংশন সো রিমেম্বার দিস ঠিক আছে এখানে v টা কিন্তু কনস্ট্যান্ট না v টা x y z এর যেহেতু ফাংশন তাহলে এটাকে এখন তোমার ভাগের সূত্র ব্যবহার করতে হবে v টাকে আমরা হর বলি তাহলে সূত্রটা হচ্ছে হর স্কয়ার or into del del x লব লব মানে হচ্ছে x সূত্রের বিয়োগ এবার x ঠিক থাকবে del del x এই তাহলে এটা আশা করি এই সূত্রটা তোমাদের ভালোভাবেই মনে আছে কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র আমরা এই সূত্রের অনেকগুলো অঙ্ক নবম অধ্যায়ে করিয়েছি তো এখন খেয়াল করো যে এই v থাকলো del del x x মানে হচ্ছে 1 minus x এখন দেখো del del x v এই যে del del x v মানে হচ্ছে vx এটা রেজাল্ট তো আমরা অলরেডি বের করে রেখেছি এখানে একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে মানে এই যে del del x v এটাকে আবার ডিফারেন্সিয়েশন এতগুলা না করে আমরা ডাইরেক্ট এই যে v এর যেই del del x v এর যে রেজাল্টটা আমরা বের করে রেখেছি সেটাই এখানে বসায় দিতে পারি ঠিক আছে এই টেকনিকটুকু একটু খেয়াল রাখো তাহলে এখানে রেজাল্ট থাকে x ডিভাইডেড বাই v আর আমাদের নিচে আছে v স্কয়ার এটা তো আছে ঠিক আছে এবার এটাকে আমরা একটু হিসাব নিকাশ করে সহজ করি উপরে প্রথমে এটা থাকো উপরের লসাগু হচ্ছে কত v তাহলে এটা রেজাল্ট হয় v স্কয়ার মাইনাস x স্কয়ার আর নিচে হচ্ছে v স্কয়ার সমান v square minus x square divided by v তোমরা গুণ করলে জানো এটা রিভার্স হয়ে যাবে মানে উল্টে যাবে 1 by v square ওকে তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি v square minus x square divided by v cube এই রেজাল্ট পাচ্ছি এটা থেকে এখন এই যে vxx আমরা যেইভাবে এখানে যেভাবে বিস্তারিত ভেঙে ভেঙে দেখাইছি আমরা এই একই ভাবে কিন্তু vyy ও বের করতে পারবো কারণ আমাদের এই যে vxx যেভাবে এটা vyy অনুরূপভাবে vzz বের করতে পারবো তাহলে এটা আর তুমি ডিটেইলস এভাবে এত লাইন না করে এখানে সরাসরি লিখে দিতে পারো ঠিক আছে যে সিমিলারলি আমরা যদি এই নিয়মটা ফলো করি তাহলে আমরা vyy বের করতে পারবো যেহেতু নিয়মটা একই সেটা আমাদের আর এখানে বলার দরকার নাই এটা হবে v2 - এটা y2 হবে নিচে v³ হবে একই ভাবে যদি আমরা vzz বের করি তাহলে কি হবে v² - z² মানে z² বা g² নিচে হচ্ছে ঠিক আছে মানে y যখন বের করব এই x এর জায়গাটাতে y আসবে আর z এর জায়গাটাতে z বা sin tan সব ঠিক থাকে ওকে তাহলে এখন লেফট হ্যান্ড সাইড কে আমরা মার্ক করতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে vxx + vyy + vzz তাহলে আমরা যদি মানগুলো বসায় দেই প্রথমে vxx এর মান হচ্ছে এই এরপর হচ্ছে প্লাস v² - y² / v³ প্লাস v² - z² / v³ আমরা এই মানগুলো এখানে বসায় দিলাম উপরে জাস্ট যে রেজাল্টগুলো পেয়েছি এটা তে সমান দেখো নিচে সবারই তো হরে আছে v³ লসাগু তাহলে উপরে হবে v² - x² প্লাস v² - y² প্লাস b² - z² ইকুয়াল টু তাহলে এখানে কয়টা v² উপরে তিনটা v² তাহলে 3v² আর বাকিটা থেকে মাইনাস যদি কমন নাও তাহলে লিখতে পারো x² + y² + z² আর নিচে আছে v³ সমান 3v² minus তো দেখো আমাদের একদম শুরুর লাইনে যে v সমান কত দেয়া আছে আমরা একটু যাই উপরে এই যে এখানে দেখো v সমান হচ্ছে এটা এখন আমরা যদি এই রাশিটাকে বর্গ করলেই কিন্তু আমরা x² + y² + z² এর মান পাবো এবং সেই মানটা হবে v² ওকে তাহলে আমরা এই এটাকে প্রয়োজনে এটাকে তুমি একটা নাম্বারিং করতে পারো যে এটা এক নাম্বার ইকুয়েশন ইকুয়েশন ধরে এটাকে আমরা বর্গ করলে এখানে যেই মানটা পাবো সেই মানটা আমরা এই যে এইটুকু x² + y² z² ওই মানটা বসায় দিলাম তাহলে মানটা কত পাচ্ছি v² আর নিচে আছে v³ এখানে একটু সাইড নোট দিয়ে দাও যে 1 নং ব্যবহার করছি আমরা হ্যাঁ 1 নং ব্যবহার তাহলে উপরে কত থাকছে 2v² আর নিচে আসছে v³ তো দেখো v² আর v³ কেটে গেলে উপরে থাকে 2 আর নিচে থাকে শুধু v এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে তাহলে এই অঙ্কটা তোমাদের রচনামূলক হিসাবে আসতে পারে এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটু বেশি বেশি প্র্যাকটিস করবে আর কি প্র্যাকটিস না করলে কিন্তু এই অঙ্ক মনে থাকার কোনো ওয়ে নাই তো ওকে আমরা এটা দেখলাম আমরা লাস্ট একটা অঙ্ক করব ওয়েলারের উপপাদ্যের সাহায্যে অঙ্ক কিভাবে সলভ করতে হয় বা প্রবলেম কিভাবে সলভ করে এই একটা অঙ্ক দেখাই এই চ্যাপ্টারটা আমরা শেষ করব ঠিক আছে তো তোমরা একটা অঙ্ক লিখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা কত নাম্বার হয় হিসেবে এখানে আমরা তিনটা এটা নাম্বার মেবি 7 8 যা হোক তাহলে লিখো নিম্নের ফাংশনটির জন্য ওয়েলারের উপপাদ্যের সত্যতা যাচাই করো ঠিক আছে তাহলে ফাংশনটি হচ্ছে u সমান x cube plus y cube plus 3x square y plus 3xy square. Okay, তাহলে এই ফাংশনটার জন্য আমাদের অয়লারের উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে। তাহলে আগে বুঝতে হবে যে এই যে আমরা অয়লারের উপপাদ্যের সত্যতা যাচাইটা বলতে কি বুঝছি। তাহলে আমরা অয়লারের সূত্র কিন্তু শুধুমাত্র সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে দেখো, এখানে চলক হচ্ছে এই ইউটা হচ্ছে কার ফাংশন, x এবং y এর ফাংশন। তাহলে আমাদের দেখো এখানে x এর মাত্রা হচ্ছে 3, y এর মাত্রা হচ্ছে 3, এখানে x এর হচ্ছে 2 আর y এর হচ্ছে 1, তাহলে 2 আর 1 মোট 3। এখানে x এর হচ্ছে মনে মনে ধরো 1, হ্যাঁ 1 আর y হচ্ছে 2, তাহলে 2 আর 1 3। তাহলে প্রত্যেকটা পদে x y এর যে মাত্রাগুলোর সমষ্টি কিন্তু সমান। সো এটা একটা সমমাত্রিক ফাংশন। তাহলে একটা ফাংশন যদি সমমাত্রিক হয় তাহলে আমরা যে রেজাল্টটা জানি যে x del u del x plus y del u del y equal to হবে n। এখানে কত মাত্রার সমমাত্রিক ফাংশন 3, তার মানে n এর মান হচ্ছে 3 আর ফাংশন নিজে হচ্ছে u, তার মানে 3। অর্থাৎ এইটা সত্য হবে, অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড যদি আমরা ডিটেইলসটা আমরা বের করি, ইতিমধ্যে আমরা যে অঙ্কগুলা করেছি সেই নিয়মে যদি এইটা আমরা লেফট হ্যান্ড সাইডকে বের করি এবং রাইট, তাহলে সেটা রাইট হ্যান্ড সাইডের সমান হবে। এইটা দেখাতে বলছি, মানে এইটাই সত্যতা যাচাই করতে। তাহলে যাচাই করার জন্য আমরা প্রথমে আমরা এই ফাংশনটাকে আগে ডিক্লেয়ার করব যে এটা একটা সমমাত্রিক ফাংশন, দেন আমরা অয়লারের সূত্রটা ব্যবহার করব, তারপরে এটাকে ডিটেইলস হিসাব করে দেখাবো। ঠিক আছে, তাহলে সলভ করি। তাহলে এখানে লিখো যে প্রদত্ত ফাংশন, যে ফাংশনটি দেওয়া আছে যে u সমান x কিউব প্লাস y কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার। ওকে, তাহলে এখানে আমরা বলে দিই যে যেহেতু u ফাংশনটি একটি সমমাত্রিক ফাংশন, প্রথমে বললাম যে এটা একটা সমমাত্রিক ফাংশন এবং এর মাত্রা ইকুয়াল টু মাত্রা আমরা এখানে বলে দিই যে n ইকুয়াল টু 3। তাহলে সুতরাং অয়লারের সূত্র থেকে পাই যে x del u del x plus y del u del y equal to কত হবে 3u। এইটা অয়লারের সূত্র থেকে এটা আমরা পাই। এখন এটা আমরা যেই ডিটেইলসটা ভেঙে দেখায় আমরা আবার দেখাবো যে হ্যাঁ এইটাই যে হয় সেটা না। তাহলে এখানে বলে দেই যে এখন আমরা ডিটেইলসটা ভেঙে করব যে এখন এই যে ডেল ডেল এক্স ইউ বের করি আগে। তো দেখো ডেল ডেল এক্স ইউ এটাকে তুমি ইচ্ছা করলে একটু ডিফারেন্টলিও থিঙ্ক করতে পারো অথবা সরাসরি করে দিতেও পারো, প্রবলেম নাই। মানে ডিফারেন্টলি থিঙ্ক বলতে যে এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি x প্লাস y হোল কিউবের সূত্র। তুমি সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারো, অঙ্কটা একটু দেখতে ছোট হবে, অথবা যদি মনে চায় যে না তুমি সরাসরি করবা সেটাও করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কি সহজ করবো? আচ্ছা সহজেই করি, এটাকে ছোট করে দিই যে এটা মানে হচ্ছে এইটা ডেল ডেল এক্স ইউ, ইউ মানে হচ্ছে x প্লাস y হোল কিউব। তাহলে এটা যদি আমরা করি তো প্রথমে পাওয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে x + y কে মনে মনে x ধরতে হবে তাহলে আমরা x + y কে যদি x ধরি তাহলে del del x x কিউব মানে x টু দি পাওয়ার n তাহলে n into x x মানে হচ্ছে x + y all to the power n minus 1 কিন্তু যাকে x ধরছি তাকে আবার ddx করতে হবে ঠিক আছে x + y তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি এখান থেকে যে 3x plus y whole square into এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে y ডেফিনেটলি কনস্ট্যান্ট তাহলে x এর রেজাল্ট হচ্ছে 1 আর y এর রেজাল্ট হচ্ছে 0 ওকে দেন আমরা ফাইনালি কনক্লুশনে যাইতে পারি যে সুতরাং x del u del x equal to তাহলে এই রেজাল্টকে তুমি x দিয়ে একটা গুণ করে দাও এই যে একটা এডিশনাল x দিয়ে মাল্টিপ্লাই তাহলে আমরা একসাথে লিখতে পারি thrice x into x plus y whole square তাহলে আমরা x del u del x বের করে ফেললাম ওকে এখন একই ভাবে আমরা আবার del u del y বের করি del u del y সমান হচ্ছে del del y u u মানে হচ্ছে x plus y whole তাহলে ওই সেম যে n into x to the power n minus 1 del del y x plus y মানে আগেরটা বুঝে থাকলে এটাও বুঝবা যে 3 into x plus y whole square এখানে দেখো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সো x হচ্ছে 0 plus y তাহলে এটা আমরা ফাইনালাইজ করে লিখতে পারি যে সুতরাং y into del u del y equal to y দিয়ে যদি গুণ করি ও সরি এখানে এটা হবে 1 y কে করলে 1 রেজাল্ট হবে তাহলে এখানে ফাইনালি আমরা কত পাচ্ছি যে y দিয়ে গুণ করতেছি যে 3y into x plus y ঠিক আছে তাহলে সুতরাং এখন আমাদের যেটা x যেটা আমাদের যাচাই করতে হবে x del u del y plus y del u del y equal তো দেখো আমরা এটা বের করছি যে x del u del x এখানে বের করা আছে কত আছে যে thrice x into x plus y whole square আর এটা কত বের করা আছে এই যে এই রেজাল্ট এই যে এখানে আছে যে thrice y into x plus y whole square এখন এটা দেখো যে এখান থেকে 3 কমন নেওয়া যায় এবং x plus y whole square ও কমন নেওয়া যায় কমন নিলে এখানে থাকছে x আর এখানে থাকছে y এটাকে আমরা লিখতে পারি 3 into x plus y এটার পাওয়ার 2 এটার পাওয়ার 1 তাহলে বেস যদি সেম হয় পাওয়ারের সাথে পাওয়ার যোগ এটা মনে মনে 1 তাহলে 2 আর 1 কত হচ্ছে 3 তার মানে হচ্ছে কি x plus y whole cube মানেই হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কি রেজাল্ট পাইলাম যে x del u del x plus y del u del y equal to 3y এই কথা তো আমরা এই যে এখানেই বলে দিয়েছি হ্যাঁ যে ওয়েলারের উপপাদ্যের সাহায্যে আমরা এই কথাটা এই যে এখানেই বলে দিছিলাম ঠিক আছে এটা হচ্ছে আমরা ওয়েলারের সূত্র থেকে সরাসরি বলে দিয়েছি তারপরে আমাদের যেহেতু আমরা ওয়েলারের সূত্রের উপর ভরসা পাই নাই আমাদেরকে বলছে যে যাচাই করতে তাহলে আমরা ডিটেইলসটা এই যে এখান থেকে ভেঙে ভেঙে ডিটেইলসটা আমরা স্টার্ট করে এই যে ফাইনালি ফিনিশ করলাম এখানে এসে ফিনিশ করে আমরা দেখলাম যে না আমরা ওয়েলারের উপপাদ্য থেকে যা লিখেছি এটার রেজাল্ট হ্যাঁ যে এটার রেজাল্ট চাইছি এখানে সেটাই পেয়েছি তাহলে সুতরাং আমরা এখন বলতে পারি যে সুতরাং যে ওয়েলারের সূত্রের সত্যতা যাচাই করা হয় ওকে তো আরেকবার একটু তোমাদেরকে বলি যে ওয়েলারের সূত্রের সত্যতা যাচাই মানে হচ্ছে আমরা প্রথমে একটা সমমাত্রিক ফাংশনের জন্য ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট ওয়েলারের সূত্রটা অ্যাপ্লাই করে আমরা যেই রেজাল্টটা পেয়েছি এবং সেই যে রেজাল্ট পেয়েছি আমরা এটাকে আবার ডিটেইলসটা ভেঙে ভেঙে যখন পড়লাম আমরা সেই রেজাল্ট পেয়েছি। সো এইটাই হচ্ছে অয়লারের সূত্রের সত্যতা বুঝাচ্ছে। তো তোমরা এই আমি যে অঙ্ক কয়টা দেখিয়েছি এই কয়টা অঙ্ক একটু ভালোভাবে প্র্যাকটিস করো। বই থেকে তোমাদের যেই বই সেই বই থেকে আরো কিছু অঙ্ক তোমরা বিভিন্ন পরীক্ষায় কি আসছে না আসছে সেগুলো একটু দেখে আরো কয়েকটা অঙ্ক একই নিয়মে সলভ করবে আর কি। যদি কোনো অঙ্ক বুঝতে প্রবলেম হয় তোমরা তো ম্যাথের ইকুয়েশন একটু টাইপ করা তোমাদের জন্য ডিফিকাল্ট হতে পারে, তোমরা জাস্ট মোবাইলে ছবি তুলবা, ছবি তুলে ওই অঙ্কটাকে মার্ক করে দাও যে হ্যাঁ এই অঙ্কটা বুঝতে তোমার প্রবলেম হচ্ছে। সেগুলা নিয়ে আমরা সবগুলা প্রবলেম একসাথে নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে অর্থাৎ সবগুলা টিউটোরিয়াল দেখার পর যতগুলা প্রবলেম তোমাদের হবে যা যা পাবা সেই প্রবলেমগুলো আমি আবার একটা সলভ ক্লাসে সলভ করাই দেব। তো সবাই ভালো থাকো। তো আজকের ক্লাস এইটুকুই এই চ্যাপ্টার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।